জহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ তো দেখতেই পাচ্ছ থামবেলো টাইটেল দেখে আজকের ভিডিওটা তোমরা যারা স্পেশালি ডাব্লিউ বিসিএস বা ক্যান্ডিডেট বা এক্সাম দিয়েছ তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেও কথাগুলো মন দিয়ে শোনো আশা করি একটু হলেও উপকার আসবে কারণ আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ কি ইউটিউবের ছাড়া আজ কাট অফ অ্যানালাইসিস করতে চলেছি যেটা আমাদের করতে সাহায্য করেছেন মিস্টার খান ঠিক আছে দু হাজার সতেরো যিনি ডাবলিউ অফিসার তিনি এই কাট অফ অ্যানালাইসিসটা করেছেন তো ওনাকে প্রথমে আমরা ক্রেডিট দিতে চাই তো আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে তোমরা আগে সমস্ত কিছু দেখতে পাবে পরে সব দেখতে হবে তো তো তোমাদের একটাই রিকোয়েস্ট করবো তোমরা এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল করে অন নোটিফিকেশন অন করে রাখো আচ্ছা আমাদের আপলোড করা ভিডিও এরকম নিত্য নতুন আপডেট সবারকে তোমার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা অবশ্য অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবে আর তোমরা এখন যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত ডেসক্রিপশন ডিসক্রিপশনটা লিঙ্ক ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওয়া কারণ সবার প্রথম আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তার রিকোয়েস্ট ইউ টু জয়েন টেলিগ্রাম গ্রুপ তো চলো মেন টপিকে আসা যাক অ্যাজ ইউ সিন দ্য অন স্ক্রিন অ্যাজ এ থাম্যাল ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের কাট অফ অর্থাৎ ডাব্লিউ বিসিএস কয়েকদিন আগে যে প্রিলি এক্সাম হলো দু হাজার বাইশে সেটার কাট অফ কত চলেছে এবং ফাইনালি তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি এবং ইউটিউবে সেরা কাট অফ অ্যানালাইসিস যেটা করতে সাহায্য করেছেন আবারও বলছি মিস্টার খান দু হাজার সতেরো অফিসার ঠিক আছে ওনাকে প্রথমে ক্রেডিট দিতে চাই ঠিক আছে আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে তো চলো বেশি দেরি না করে সে কাট অফ অ্যানালাইসিস এবং সমস্ত কিছু বিস্তারিত কী বলা হয়েছে সমস্ত কিছু দেখে নিই বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো চলো দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ স্টাডি নলেজ তোমরা এখন যারা টেলিগ্রাম চ্যালে যুক্ত হওনি স্টাডি নলেজ দেখতে পাচ্ছ এই চ্যানেল যে লোগো আছে এই লোগোতে সরাসরি তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও কি কারণ সবার প্রথম আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি এবং ইম্পর্টেন্ট যে কোশ্চেন অ্যান্সার সিরিজ সেটাও কিন্তু আমরা রীতিমতো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তার আননি রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে সবার প্রথম কিন্তু আমরা আপডেট আলোচনা করে দিয়েছি তো দেখতে পাচ্ছ অ্যাজ ইউ সি বড় করে লেখা রয়েছে ঠিক আছে বড় করে একটা কি লেখা আছে ডাবলিউ বিসি দু হাজার বাইশে যে প্রিলিমারি সেটা কাট অফ যে বিশ্লেষ সেটাই ওখানে কি বলেছেন খান যে কি বলেছেন চলো একটু লেখাটা কত সুন্দর একটা লেখা লিখেছেন সেটা আগে প্রথমে পড়ে নি আয়ে ঠিক আছে দেরি করেই হোক কিন্তু যথাযথ বিশ্লেষণ হোক এই কথাটাকে মাথায় রেখে উনি কি বলেছেন কথাটি বিশ্লেষণ করেছেন ঠিক আছে প্রথমে উনি বলেছেন যে কাট অফ একটা আপেক্ষিক ধারণা ঠিক আছে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কাট অফ কী কী বিষয়ের উপর নির্ভর করে সে তিনটে বিষয় কিন্তু আমরা প্রথমে দেখে নেব যে তিনটে বিষয়ের উপর আমাদের কাট নির্ভর করে যে কোনো এক্সামে সে তিনটে কাট যেটা হচ্ছে একদম বলেছেন যথাযথ যে প্রশ্নপত্রের মান কেমন ছিল অবশ্যই প্রশ্নপত্রের মান যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি না মিডিয়াম কোয়ালিটি না লো বা ইজি কোয়ালিটি সেটার উপর কতজন পরীক্ষার্থী কে পাস করানো হচ্ছে আর প্রতিযোগিতার মান যেটা প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এটা কিন্তু তিনি প্রথমে তুলে ধরেছেন তারপরে কি বলেছেন তাহলে দেখে নেওয়া যাক বিগত কয়েক বছরে কাট অফ কীরকম হয়েছে এখানে তিনি কতগুলো কাট অফ এনালাইসিস করেছে যেটা কিন্তু তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ দু হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এবং দু হাজার একুশ এবং বাইশের যে কাট অফ দু হাজার চোদ্দ দেখতে কাট অফগুলো তোমাদের সামনে আমি আর পড়ে শোনাচ্ছি না এই যে কাট অফ তোমরা দেখতে পাচ্ছ এই কাট অফ কিন্তু গিয়েছিল গতবারে এখানে দেখা যাচ্ছে দু হাজার কুড়ি দু হাজার একুশ সালে বাদ দিলে দু হাজার চোদ্দোর পথে কাট অফ কিন্তু একশো পনেরোও পার করেনি কখনও যেটা কিন্তু একদম তোমরা দেখতে পাচ্ছ ইউ সি ঠিক আছে কখনোই পার করেনি তারপরে কী উনি বলেছেন এবারে দেখা যাক শেষ কয়েক বছরে কতজনকে পিলি মধ্যে পাশ করানো হয়েছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন একটা অসামান্য একটা সুন্দর অসাধারণভাবে তুলে ধরেছেন কতজন পাশ করেছে দেখতে পাচ্ছ দু হাজার চোদ্দো সালে চার হাজার তিনশো চুয়ান্ন পনেরো সালে পাঁচ হাজার দুশো সত্তর জন দু হাজার ষোলো সালে ছ হাজার একশো পঁচাশি জন দু হাজার সতেরো সালে সাত হাজার নশো বাইশ দু হাজার আঠারো সালে এগারো হাজার ছত্রিশ জন দু হাজার কুড়ি সালে চার হাজার ছশো নব্বই জন দু হাজার একুশ সালে তিন হাজার আটশো তেত্রিশ জন এবং দু হাজার বাইশ সালে এখনও যেহেতু রেজাল্ট পাবলিশ করেনি সেহেতু এখনও বলা সম্ভব হয়নি ঠিক আছে এবারে কত তোমাদের প্রিলিমিনারি এক্সাম এ মার্কস এসেছিলো এবং কতজন পাস করেছিল যে বিগত পাঁচ ছ বছরের যে অ্যানালাইসিস সেটা কিন্তু সুন্দরভাবে উনি তুলে ধরেছেন মিস্টার খান ঠিক আছে তারপর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পিএসসি কিন্তু দু হাজার ট্রেন্ড বারবার ফলো করছে ঠিক আছে দু হাজার কুড়ি বা একুশের যেমন পরীক্ষার্থী ডাকা হয়েছে অর্থাৎ আগে যেমন দু হাজার চোদ্দ পর্যন্ত চার হাজার থেকে পাঁচ হাজার ক্যান্ডিডেটে ডাকা হতো সেরকমই এখন দেখা হচ্ছে শেষ কয়েক বছরে ডাবল্লিউ বিসিএসে মোড ভ্যাকেন্সি কত ছিল এটা কিন্তু আর একটা বিষয় যেটা ডাবলিউ বিসিএসে মোড ভ্যাকেন্সি কত ছিল এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড ফলো করছে তো চলো সেটাও দেখে নি তো উনি যে বিষয়টা ফলো করেছেন দু হাজার চৌদ্দ থেকে দু হাজার একুশ পর্যন্ত কত যে ভ্যাকেন্সি ছিল ওটা উনি তুলে ধরেছেন তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি যে কত ভ্যাকেন্সি ছিল ঠিক আছে দেখতে পাচ্ছ দু হাজার কত ছিল পাঁচশো গ্রুপ এতে তে 145 গ্রুপ বিতে 37 গ্রুপ সি তে তিয়াত্তর সাঁত্রিশ ডিতে সেভেন নাইন ওটা উনআশিটি ঠিক আছে দু ১৫ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ইভেন একুশ কত তিনশো আশিটে ভ্যাকেন্সি ছিল এখন যেহেতু ওয়ান ইস টু টেন অনুপাতে মেন্স পরীক্ষা দেখা হচ্ছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে গড় করলে চারশোর কাছাকাছি শূন্য থাকে ডাব্লিউ বিসি এর সব মিলিয়ে ব্যতিক্রম দু হাজার উনিশ ঠিক আছে এটা কিন্তু ব্যতিক্রম দু হাজার যেটা মানে যেহেতু দেখে যেহেতু তোমাদের এবারে ওয়ান ইস টু টেন অনুপাতে মেন্স পরীক্ষা দেখা হচ্ছে তাহলে চারশোর কাছাকাছি শূন্য পদ তিনি একটা বিশ্লেষণ করেছেন ঠিক আছে এবারে একটা বিশ্লেষণ উনি কি করেছেন এবারে উনি দেখেছেন যে বিগত কয়েক বছরের মেন্স পরীক্ষায় কতজনকে ডাকা হয়েছে এবং ফাইনাল পাস করেছে কতজন তার যে একটা রেশিও বা অনুপাত সেটা তিনি করেছেন ঠিক আছে সেই রেশিও দেখতে পাচ্ছ দু হাজার চোদ্দো থেকে দু হাজার একুশ যে রেশিও সে রেশিওটাও কিন্তু তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন ঠিক আছে অ্যাকর্ডিং কি চেয়ারম্যান সাহেব এর বক্তব্য অনুসারে যে রেশিও চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ অর্থাৎ দু হাজার চোদ্দো কি ওয়ান এইট পয়েন্ট টু এবং দু হাজার চেয়ারম্যান ওয়ান ইস টু দেখা হচ্ছে ঠিক আছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার একুশে তিনি কীভাবে ডাকা হয়েছে সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছে ঠিক আছে তো সেটা একটা সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন ঠিক আছে এখন এখানে এক থেকে দশ বা সর্বাধিক এক ইস টু পনেরোর গড় ধরে আমাদের এগোনো উচিত যেটা কিন্তু একটা সুন্দরভাবে একটা বলেছে যে আমাদের কিন্তু তোমাদের ওয়ান ইস টু টেন বা সর্বাধিক ওয়ান ইস টু ফিফটির গড় ধরে আমাদের কিন্তু এগোনো উচিত তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বছর সব বিষয় পরিবর্তিত হয়েছে সেটা কাট হোক বা মেন পরীক্ষায় ডাকা বা শূন্যপদ এবারে আছে দু হাজার বাইশে প্রশ্নপত্রের দিকে এবারে দেখো যেটা কিন্তু সুন্দরভাবে একটু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন মিস্টার খান কি বলেছেন যে এবারে যে তোমার প্রশ্নপত্র দু হাজার বাইশে সে প্রশ্নপত্র দু হাজার বাইশে কীরম কি ছিল সেটা কিন্তু তিনি সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন ঠিক আছে বিভিন্ন বিষয়গুলোর পর তো উনি কিভাবে বলেছেন দেখো ইংলিশে কি মাঝারি থেকে একটু কঠিন যে কিন্তু তেরো থেকে চোদ্দো পাওয়া যায় তো হিস্ট্রি অ্যান্ড আইএনএম মাঝারি থেকে সহজ যেখানে ছত্রিশ থেকে সাঁত্রিশ স্কোর করা যায় জিওগ্রাফি মাঝার থেকে একটু কঠিন হয়েছে তেরো থেকে চোদ্দো পাওয়া যায় আর ম্যাথ এবং জিআই কিন্তু খুব সহজ হয়েছে যেটা কিন্তু ইজি উনি প্রকাশ করেছেন যেটা কিন্তু কুড়ি থেকে একুশ পাওয়া যায় এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ঠিক আছে পলিটি ইকোনমি থেকে সহজেই এসেছে তুলনামূলক সতেরো থেকে আঠেরো পাওয়া যায় সায়েন্সটা বেশ কিন্তু শক্ত হয়েছিল এটা কিন্তু কম নাম্বার হয়ে গেছে সবাইকে আর্টস থেকে নাও তাও খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স বেশ সহজে এসেছে সতেরো থেকে আঠারো কিন্তু পাওয়া যায় যেটা তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নপত্রের যে মান সেটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড মানের একটা হয়েছে কিন্তু সব থেকে যেটা খুশির খবর অন্যবারে কিন্তু ম্যাথ এবং জিআই একটু টাফ থাকে এবার কিন্তু তোমাদের খুব সহজ হয়েছে যেখানে কিন্তু একটা টার্নিং পয়েন্ট এটা একুশ থেকে বাইশ কিন্তু পাওয়া যায় ঠিক আছে আর একটা সহজ হচ্ছে পলিটিয়াল ইকোনমি যেখান থেকে সতেরো থেকে আঠেরো একটু পাওয়া যায় হিস্ট্রি থেকে মাঝারি হয়েছে ছত্রিশের সাতটি এটা হচ্ছে একটা স্কোরিং পয়েন্ট ঠিক আছে এই সাবজেক্টগুলো একটু স্কোরিং পয়েন্টগুলো কিন্তু মার্ক করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এগুলো কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট তারপরে দেখে নেবো তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে মোটামুটি তোমাদের কত হচ্ছে যেগুলো টোটাল করলাম তাহলে তেরো ছত্রিশ তেরো কুড়ি সতেরো আট সতেরো মানে চুরানব্বই একশো দশ একশো একশো চব্বিশের মতো হচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে ভালোভাবে পড়াশুনো করলে বা মাঠা ঠান্ডা করলে উত্তর করলে একশো চব্বিশের কাছাকাছি যায় এবারও উপরে অ্যানালাইসিস থেকে কয়েকটি সম্ভাবনা কোথায় মাথা আসে যেগুলো তিনি কিন্তু সমস্ত বিস্তারিত ডিটেলস ওয়াইজ লেখেছেন ঠিক আছে একের পয়েন্টে তিনি কী তুলে ধরার চেষ্টা করেছেন একের পয়েন্টে তিনি তুলে ধরেছেন যদি আগের বারের মতো ডাকে অর্থাৎ আটত্রিশশো থেকে চার হাজার শূন্য পদে তিনশো আশি থেকে চারশো থেকে অর্থাৎ ওয়ান ইস টু টেন অনুপাতে বজায় রাখতে তাহলে কাট অফ হতে পারে একশো পঁচিশ প্লাস মাইনাস টু অর্থাৎ একশো তেইশ থেকে একশো সাতাশের মধ্যে ঠিক আছে আর যদি শূন্য পদ পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ থাকে তাহলে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ডাকতে পারে এখানে ওয়ান ইস টু টু বজায় রেখে তাহলে কাট অফ যেতে হবে একশো একুশ প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ একশো কুড়ি থেকে একশো বাইশের মধ্যে যদি সুনোপা দু হাজার উনিশের মতো থাকে অর্থাৎ দুশো সত্তর থেকে দুশো আশির মতো তাহলে যদি ওয়ান ইস্যু টেন অনুপাতে বজায় রেখে ডাকে তাহলে সাতাশশো থেকে আঠাশ জনকে ডাকে তাহলে কাট অফ অনেকেই বৃদ্ধি পাবে যেখানে কাট অফটা কিন্তু অনেকটা বেড়ে চলে যাচ্ছে একশো তিরিশ থেকে একশো তিরিশের কাছাকাছি চলে যাবে যেখানে কিন্তু কাট অফটা অনেকটা এক ধাক্কায় বেড়ে গেল যেহেতু দু হাজার উনিশের ট্রেন্ড ফলো করে ঠিক আছে আবারও বলছি যে কাট অফ একটা আপেক্ষিক নাম্বার এখানে কিন্তু তিনি আবার বক্তব্যভাবে ব্যস্ত করে তুলে ধরেছেন যে কাট অফ কিন্তু একটা আপেক্ষিক নাম্বার যে সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে তিনি সমস্ত সমস্ত কিন্তু বিশাল চলেছেন তাই কাট অফ নিয়ে চিন্তা না করে ভালো করে প্রস্তুতি আশা রাখি তোমরা নিশ্চয়ই সাফল্য লাভ করবে ফাইনাল কি বলেছেন ফাইনাল একটা প্রেডিকশন তিনি সুন্দরভাবে তুলে রেখেছেন সবকিছু বিষয়কে আলোচনা করে এবং উনার যে মিস্টার খানের যে নিজস্ব ব্যক্তিগত মত আমার মনে হয় দু হাজার বাইশের প্রিলিমারি অফ চ্যানেলদের জন্য একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশের কাছাকাছি যাওয়া উচিত লাস্টে কিন্তু তিনি একটা সুন্দরভাবে এটাই একটা স্ট্যান্ডার্ড কাট অফ তিনি অ্যানালাইসিস করেছেন যে একশো চব্বিশ থেকে একশো ছব্বিশের কাছাকাছি যাওয়া উচিত বাকিটা ডাব্লিউ পি নির্ধারণ করবে আমরা শুধু একটু অনুমান করতে পারি দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট দিয়ে আছে ওনাকে সম্মান জানিয়ে এবং ওয়ান প্রতি রিগার্ডিং হয়ে ভিডিওটা বানালাম এম ডি আকুয়াল খান ডাব্লুপিসিএস দু হাজার সতেরো তিনি যে সমস্ত বিষয়গুলির উপর সুন্দরভাবে যেগুলো বিষয়বাদ করেছেন বা লক্ষ্যপাত করেছেন সেগুলো খুব ভালো লেগেছে তোমাদের এই সমস্ত সেই স্ট্যান্ডার্ড কোয়ালিটিগুলো তিনি এই তিনটা বিষয়কে ভিত্তি করে তিনি এই কাট অফটি করেছেন কাট কাট আশা করি খুব একটা বেশি যাবে না আশা করছি দু হাজার উনিশের ট্রেন্ড ফলো করবে না উনি এখানে লাস্টে লিখেছেন যে কাট অফ কিন্তু তোমাদের যেতে চলেছে যে একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশের মতো ঠিক আছে একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশের মতো কাট অফটা উনার মতো এনারাইসিস করেছে তো আমরাই তোমাদের একটা কথাই বলবো কাট অফ কিন্তু দু হাজার উনিশের ট্রেন্ড ফলো করবে না ঠিক আছে তোমাদের কিন্তু ওয়ান এস টু ওয়ানের উপরে ডাকা হবে ঠিক আছে যেখানে কিন্তু কাট অফটা তোমাদের কিন্তু খুব বেশি হলে একশো কুড়ি থেকে একশো বাইশের এর মধ্যেই থাকবে ঠিক আছে আশা করছি হার্ডলি একশো কুড়ি থেকে একশো বাইশের মধ্যে থাকবে তারপরে বাকিটা তোমাদের বিএসসি নির্ধারণ করবে এবং কোশ্চেন যে মাঝারি মান তোমরা একটু এই ট্রেন্ডে একটু ফলো করে নাও যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছ তোমাদের এই সমস্ত নাম্বারগুলো আসছে কিনা ঠিক আছে যেখানে কিন্তু ম্যাথ এবং জিয়া কিন্তু খুব সোজা এখানে একটা স্কোরিং সাবজেক্ট পাওয়া হিস্ট্রি কিন্তু ছত্রিশ এটা স্কোরিং সাবজেক্ট আর তোমাদের হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স এটা সোজা এসেছিলো এই তিনটা বিষয়ের উপর যদি কেউ দক্ষতা দেখা ধরেছ তাদের কিন্তু আমার নাম্বার অনেকটাই যাবে আশা করি ঠিক আছে এবার তোমাদের যে সমস্ত বিষয়গুলোর উপর লক্ষ্য কাজ চলেছে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন ঠিক আছে আর একটা কথা যেটা উনি খুব সুন্দরভাবে বিস্তারিত করেছেন আয় আর দুরন্ত আয় অর্থাৎ ঠিক আছে বলে দেরি করে হোক কিন্তু যথার্থ বিশ্লেষণ করেছেন মিস্টার খান ঠিক আছে এই জন্য মিস্টার খানকে অসংখ্য ধন্যবাদ তিনি এই কাট অ্যানালাইসিস করে আমাদের মাধ্যমে খুব সুন্দর একটা ক্লিয়ার ভাবনা তুলে ধরেছেন এই জন্য তাকে প্রথমে আমাদের ক্রেডিট জানায় ঠিক আছে তো এতটাই ছিল আপডেট এরকম আপডেট প্রতি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম নিত্য নতুন কাট অফ অ্যানালিস এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তার আগে একটা কথা বলবো তোমরা এখন যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি দেখতে পাচ্ছ আমাদের যে টেলিগ্রাম স্টাডি নলেজ অ্যাজ ইউ সি অন অন স্ক্রিন ঠিক আছে স্টেট টেলি নলেজ চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ কি সবার প্রথম আপডেট ছোট বড়ো আপডেট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এই চ্যানেলে প্রোভাইড করে রাখি তো এত ছিল আপডেট জয় হিন্দ বন্দে মাতারাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের বাবা মাকে ভালোবাসুন জয় হিন্দ বন্দে মাতারাম